বৃহস্পতিবার ভোররাতে অতর্কিতে শেয়ালের দলের হানার জেরে আহত ৪০ জন গ্রামবাসী, এদের মধ্যে গুরুতর আহত ২০ জন। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার হরদমনগর গ্রামে। বেশ কয়েকদিন যাবৎ হরিশ্চন্দ্রপুর জুড়ে একের পর এক শেয়ালের হানায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। আর এরই মধ্যে ভোররাত্রে একসঙ্গে এতজন গ্রামবাসী শেয়ালের হাতে আক্রান্ত হয় থমথমে হয়ে রয়েছে হরিশ্চন্দ্রপুর। এদিকে গ্রামবাসীদের রোষের মুখ থেকে ছাড়া পায়নি শেয়ালের দল। ঘটনাস্থলেই দুই শেয়ালকে গ্রামবাসীরা পিটিয়ে মেরে ফেলে বলে খবর। স্থানীয় সূত্রে খবর, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরদমনগর গ্রামে ভোররাতে ১৫ থেকে ২০টি শেয়ালের দল একসাথে অতর্কিতে গ্রামের বিভিন্ন বাড়িতে হানা দেয়। সে সময় গ্রামের লোকেরা সবে মাত্র ঘুম থেকে উঠেছে, কেউ বেরিয়েছে মর্নিং ওয়াকে, কেউ বা মন্দিরে কীর্তন করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আর কেউ বা সবে মাত্র উঠোন পরিষ্কার করছেন। এই সময় একসাথে গ্রামবাসীদের ওপর বিভিন্ন বাড়িতে ঝাঁপিয়ে পড়ে শেয়ালের দল। অতর্কিতে শেয়ালের দলের হামলায় হতভম্ব হয়ে যায় পুরো গ্রামবাসী। আতঙ্কে গ্রামবাসীরা চিৎকার শুরু করে দেন। এরই মধ্যে কয়েকজন গ্রামবাসীকে মুখে করে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে শেয়ালের দল। শেয়ালের আক্রমণে ঘটনাস্থলে প্রায় ৪০ জন গ্রামবাসী কম বেশি আহত হন। গ্রামবাসীর আঙুল খোয়া যায় শেয়ালের কামড়ে, আর গ্রামবাসীর মুখের মাংস পর্যন্ত খুমলে নেয় হিংস্র শেয়াল। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে। গ্রামবাসী লাঠি নিয়ে বেরিয়ে পড়ে শেয়ালের খোঁজে, ধরা পড়ে ২টি শেয়াল। গ্রামবাসীর গণপিটুনিতে মারা যায় ২টি শেয়াল। এদিকে আহত ৪০ জন গ্রামবাসীকে তড়িঘড়ি হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক ছোটন মণ্ডলের নেতৃত্বে একদল চিকিৎসক এবং নার্স তড়িঘড়ি হাসপাতাল ক্যাম্পাসে বিশেষভাবে তাদের চিকিৎসা শুরু করে। ব্যুরো নিউজ, বেঙ্গল টাইমস, ২৪x৭।